আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, ছোট বড় সকলেরই খুবই পছন্দের। সেটা হচ্ছে চিকেন বার্গার। তো এই রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব, এবং একদম হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এবং খুবই সিম্পলভাবে এই চিকেন বার্গারটার রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। বাচ্চাদের আবদার মিটাতে যখন তখন যে কোনো সময় ঝটপট ভাবেই এই চিকেন বার্গারটি বানিয়ে দিতে পারবেন। তো খুবই সহজ ও সিম্পল একটা রেসিপি, তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো তার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেন প্যাটিগুলি আমি সামান্য আদা রসুনের পেস্ট, লবণ ও 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এগুলো আমি তাওয়াতে একটু ছেঁকে নিয়েছিলাম। আর বার্গারের জন্য নিয়েছি হচ্ছে এখানে কেটে নিয়েছি শসা স্লাইস করে, পেঁয়াজ আর হচ্ছে লেটাস পাতা, আর নিয়েছি হচ্ছে 2 রকম সস, মেয়োনিজ সস ও টমেটো সস। এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আমি, এখানে আমি হাতের কাছে যে রুটিটা পেয়েছি আমি সেটাই নিয়ে নিয়েছি। তো আমি আগেই বলেছি হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আমি বার্গারটা বানিয়ে নিব। তো এখন আমি রুটিটাকে একটু কেটে নিব। তো কেটে নেওয়া শেষ, এখন আমি রুটিতে মেয়োনিজ সস লাগিয়ে নিব প্রথমে। তো আমি চামচ দিয়ে অল্প অল্প করে মেয়োনিজ সসটা লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই মেয়োনিজ সসটা ব্যবহার করতে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন প্যাটিগুলি, এখানে যার ইচ্ছে মতো দিতে পারবেন। আমি এখানে 3 টুকরোর মতো প্যাটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা শসা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন উপর থেকে আবার একটু মেয়োনিজ সস দিয়ে দিচ্ছি। তো মেয়োনিজ সসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস, টমেটো সসটা একটু কম দিতেই চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি লেটুস পাতা, লেটুস পাতা যার যার পছন্দ মতো দিবেন, কম বেশি না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। এখন আমি উপরের পেটিটা আগে থেকে সস লাগিয়ে রেখে দিয়েছি, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন বার্গার রেসিপি। তো আমার চিকেন বার্গার রেসিপি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে খুবই সহজভাবেই চিকেন বার্গার রেসিপিটা শেয়ার করলাম, খুবই সহজ ও সিম্পল, হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই ঝটপট সহজভাবে বানিয়ে নিলাম, একদম দোকানের মতোই খেতে টেস্ট। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে খেয়ে নিবে। তো আমার এই ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সিম্পল একটা বার্গার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন কতটাই ইয়াম্মি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।